السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত ভাই সকল, বর্তমান যুগে রাশিফল এই বিদ্যা এবং এই রাশিফলে বিশ্বাস আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়েছে, এমন ব্যাপকভাবে ছড়িয়েছে যে যে কোনো টেলিভিশন দিন রাতের কোনো একটি প্রোগ্রাম তারা অবশ্যই এই রাশিফলকে নিয়ে প্রচার করছে। অনুরূপ অধিকাংশ পত্রিকায় এই রাশিফলের একটা কলম থাকছে আর মানুষেরা এই রাশিফলকে কেন্দ্র করে তাদের ভালো মন্দ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি শুরু করছে। এই রাশিফল কী জিনিস আর এতে কি হয় কি না হয় এর ব্যাখ্যা বিশ্লেষণ আর ইসলামের বিধান কি একটু আমাদের জানতে হবে। খুবই সংক্ষিপ্ত আকারে বলবো যে রাশিফলটার ব্যাখ্যা জ্যোতিষবিদ্যায় যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে সূর্যের একটা গতিপথ আছে, এই গতিপথে ১২টি রাশি আছে। সেই বিদ্যা অনুযায়ী সে ১২টি রাশির নামও তারা নির্ণয় করেছে, যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এবং এসবের তারা কাল্পনিক একটা আকারও দিয়েছে। এটাকে বলা হচ্ছে রাশি। জ্যোতিষবিদ্যায় এই রাশিফলের প্রভাব পৃথিবীর উপরে, মানুষের উপরে, জগতের উপরে তারা বিশ্বাস করে থাকে। আর এই প্রভাবের বিশ্বাসের কারণে কোনো জিনিস করতে হবে, কোনো জিনিস করতে হবে না, কোনো জিনিস আদেশ, কোনো জিনিসের নিষেধ তারা করে থাকে। এই জ্যোতিষবিদ্যা কি, যে জ্যোতিষবিদ্যার একটা অংশ হচ্ছে রাশিফল যার সম্পর্কে আমরা শুনতে যাচ্ছি, জ্যোতিষবিদ্যা কাকে বলা হয় এ সম্পর্কে সংসদ বাংলা অভিধান ২৩৩ নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, গ্রহ নক্ষত্রাদির অবস্থান নির্ণয়পূর্বক মানুষের ভবিষ্যৎ শুভাশুভ বিচারের বিদ্যা। মানে গ্রহ নক্ষত্রের অবস্থানের মাধ্যমে মানুষের ভবিষ্যতে শুভ অশুভ হওয়ার বিচার করার নাম হচ্ছে এই জ্যোতিষবিদ্যা। তার মানে মানুষের ভালো মন্দ, নাফা এবং দুর এই বিচার করা হয় এই রাশির কারণে, এই বিদ্যার মাধ্যমে, সেটাই হচ্ছে এই জ্যোতিষবিদ্যা। এখন এই জ্যোতিষী বিদ্যা যার কথা আমরা বলতে যাচ্ছি সেটা কতখানি ইসলাম সমর্থন করে বা করে না সেটা আমাদের জানতে হবে। আসলে জ্যোতিষবিদ্যা দুই ভাগে বিভক্ত, একটাকে বলা হয় ইংরেজিতে অ্যাস্ট্রোনমি আর একটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, গণিত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ। অ্যাস্ট্রোনমিটা হচ্ছে গণিত জ্যোতিষ। অ্যাস্ট্রোনমিটা কী জিনিস? অ্যাস্ট্রোনমিটা গ্রহ নক্ষত্রের গতিপথ, চলাচল পথ, কোথায় উঠে কোথায় ডুবে, কোন সময় কোন দিকে যায় এর বিদ্যা। এতটুকু বিদ্যা যদি কেউ অর্জন করতে চায় গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে তাহলে এতটুকু ইনশাআল্লাহ ইসলামে এর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই, এতটুকু মানুষ গ্রহণ করতে পারে এবং নিতে পারে। বিশেষ করে যদি, বিশেষ করে আমাদের পূর্বের দাদি নানিরা কি করতো যে অমুক জায়গায় এখন গ্রহ বা নক্ষত্র বা তারার ঝাঁক এসেছে তার মানে এখন সাহারি খাওয়ার সময়, অমুক জায়গায় গেছে তার মানে এখন ফজর হয়ে গেছে, এরকম বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে তার সে ইবাদত বন্দেগীও করতে পারবে। তাহলে এতটুকু জ্যোতিষবিদ্যা অর্জন করা ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এবং ইসলামে এর কোনো বাধাও নেই, ইনশাআল্লাহ জায়েজ। বিশেষ করে সেটা যদি ইবাদত বন্দেগীর জন্য সহায়ক হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমর্থন করেছেন এবং অবশ্যই এর অনুমতি দিয়েছেন। কিন্তু এই জ্যোতিষবিদ্যা আসলে জ্যোতিষবিদ্যা নয়, জ্যোতিষবিদ্যা তো হচ্ছে বর্তমান যুগে যেটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যাটাকে বলা হয় ফলিত জ্যোতিষ। এই ফলিত জ্যোতিষটা কি? এই ফলিত জ্যোতিষটা সত্যিকারে গ্রহ নক্ষত্রের, একটু আগে বললাম যে সূর্যের গতিপথে ১২টা রাশি আছে, ওই রাশিগুলো যখন ১২টা স্থানে যে অবস্থান করে, এই অবস্থান করার সময় যে যেখানে রাশি চক্রের মধ্যে থাকে ওই রাশিতে চন্দ্র যেখানে অবস্থান করে তখন বলা হয় যে এই চন্দ্রের অবস্থানের
केंद्र कर बला है राशिर मान निर्णय करा है एवं बला है मानुषेर भालो मंदेर कथा तार माने बुझा गेल एई जे एई ग्रह नक्षत्र जेटार सूर्यर गतिपथ से गतिपथे जे तारा काल्पनिक राशि मने करछे एई राशिगुलार प्रभाव मानुषेर ऊपर पृथिवीर ऊपर जगतेर ऊपर पड़छे। एखन एई विद्याटा जायेज नय एटा कतखानी आकीदार साथे संघर्षिक बा सांघर्षिक नय सेटा आमादेर जानते हबे। प्रथम कथा जरा मन जो ग्रह नक्षत्र प्रभाव पृथिवीते पड़े बा पृथिवीत है एवं एर कारण शुभ अशुभ मंगल अमंगल है तारा तीन प्रकार होते पारे। एक नम्बर जरा विश्वास करे जे राशिगुली बा ग्रह नक्षत्रगुली पृथिवीते भालो मंदकारी पृथिवीते भालो बा मंदर प्रभावकारी एराई भालो मंद विस्तार करे ताहले एटा होच्छे कुफुर, एटा होच्छे कुफुर। कारण जाके आल्ला सृष्टि करलें जेटा आल्लार मखलुक जेमन सूर्य तारा चंद्र इत्यादि ताके तारा भालो मंद कारी विश्वास करे निलो अथच भालो मंद कारी ए सकल किछुर सृष्टिकर्ता महान आल्ला रब्बुल आलामीन। ताहले जारा एगुलो के भालो मंद कारी मने करे स्वयं ताहले तारा कुफुरी कारी। शुनें ওলামায়ে ইসলাম এ বিষয়ে ইজমা নকল করেছেন, ঐক্যমত নকল করেছেন যে মানি ইতাকাদা আন্না নাজম আল ফলানি হওয়াল মুনাজ্জিল লিল গায়েস বেদুনে মাশিয়াতিল্লাহ ওয়া ফিইলি, যদি কোনো ব্যক্তি এটা বিশ্বাস করে যে অমুক তারা সে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়াই আর এই বৃষ্টিকে সেই নক্ষত্রের দিকে সম্পর্কিত করে তাহলে এটা কুফরুন ইজমাআন, তাহলে এটা ঐক্যমত অনুযায়ী এটা হচ্ছে কুফরি জিনিস। আল ফরু দ্বিতীয় খণ্ড 163 পৃষ্ঠায় এই ইজমা দেখা যেতে পারে। তাহলে গ্রহ নক্ষত্ররা স্বয়ং প্রভাব করতে পারে, প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে বা পৃথিবীতে, এই বিশ্বাস হচ্ছে কুফরি। আচ্ছা, দ্বিতীয় প্রকার এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যাকে যারা বিশ্বাস করে তাদের প্রকারটা হলো এরকম যে না, এই গ্রহ নক্ষত্র স্বয়ং তার মধ্যে কোনো প্রভাব করার ভালো মন্দ করার ক্ষমতা নেই, ভালো মন্দকারী তো আল্লাহই, কিন্তু এই নক্ষত্র এবং গ্রহগুলি ভালো মন্দ করার উপায় ওসিলা, এর মাধ্যমে ভালো মন্দ হয় কিন্তু আসলে ভালো মন্দ করে আল্লাহ তাআলা। তাহলে এটা হচ্ছে ছোট শিরক, এটা হচ্ছে ছোট শিরক, মানুষকে ইসলাম থেকে বের করে না কিন্তু বড় গুনাহকারী হয়। কারণ ইসলামে একটি কায়দা আছে, রুল আছে, জালু মা লাইসা বিসাবাবিন সাবাবা লা শারআন ওয়ালা হিসসান মিনাশ শিরকাল আসগার, যেটা কোনো কিছুর কারণ করা হয়নি শরীয়তে আর না মানে অভিজ্ঞতায়, তারপরও কেউ সেটাকে যদি কোনো কিছুর কারণ মনে করে নেয় তাহলে ওটা ছোট শিরক হয়। তো এই নক্ষত্রগুলিকে আল্লাহ তাআলা ভালো মন্দের কারণ করেছেন এটা শরিয়া করেনি এবং এটা প্রমাণিতও নয়, সে কারণে এরকম যারা বিশ্বাস করবে তারা ছোট শিরককারী হবে। এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যার তৃতীয় প্রকার বা তৃতীয় বিষয় যেটা এখানে খুবই ভয়ঙ্কর বিষয় সেটি হলো এই যে ওই গ্রহ নক্ষত্রের প্রভাব পৃথিবীতে পড়বে, যেরকম কোনো সময় বলা হলো যে 2012 সালে পৃথিবীতে পৃথিবী ধ্বংস হবে, 2019 সালে পৃথিবী ধ্বংস হবে, অমুক হবে অমুক গ্রহ সেদিন সেখানে আসবে তার ফলে এরকম প্রভাব হবে, এই যে ভবিষ্যতের শুভ অশুভর কথা যখন বলা হয় এটা হচ্ছে ইলমুল গায়েব, গায়েবের বিষয়ে কথা বলা, ভবিষ্যৎবাণী করা। আর গায়েবের বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানেন না, মহান আল্লাহ বলছেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনে যা কিছু আছে এখানে গায়েব এবং অনুপস্থিতকে কেউ জানে না আল্লাহ ছাড়া। তাই যারা ভবিষ্যতের সম্পর্কে এরকম খবর দেয়, এরকম বলে, তারা অবশ্যই গায়েবের ক্ষেত্রে, গায়েবের জ্ঞানের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার সাথে অংশীকারী এবং এটা একটা বড় শিরক আর কুফরুন মুখরেজু মিনাল মিল্লাহ, মিল্লাহ থেকে বের করে দেয়। তাই যদি আপনি এই গ্রহ নক্ষত্রকে শুভ অশুভকারী স্বয়ং মনে করেন তাহলে এটা কুফরি, আর যদি এই গ্রহকে কেন্দ্র করে ভবিষ্যতের সংবাদ দেন তাহলেও কুফরি এবং শিরক, আর যদি এগুলোকে স্বয়ং শুভ অশুভকারী মনে না করেন কিন্তু এগুলোকে ওসিলা ও মাধ্যম মনে করেন তাহলে কম করে হলে ছোট শিরক। তাই এগুলোর কাছেই যাওয়া যাবে না,
সেই কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা উনজালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কোনো ভবিষ্যৎবাণীকারীর কাছে আসলো, জ্যোতিষীর কাছে আসলো এবং সে যা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দিল সেগুলোকে বিশ্বাস করলো, তাহলে সে কুফরি করলো যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কী অবতীর্ণ করা হয়েছে? ওহী ও কোরআন, সেটাকে সে অবিশ্বাস করলো। হাদিসটিকে আবু দাউদ এবং তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছে এবং ইবনু মাজাহ তো হাদিসটি এসেছে এবং হাদিসটি ইনশাআল্লাহ সহিহ। কিন্তু কোনো ব্যক্তি যদি এমনিতেই রহস্য করার জন্য কোনো জ্যোতিষীর কাছে চলে যায় যে একটু শুনি তো বিশ্বাস করবো না, আচ্ছা একটু পেপারটা পড়ি তো এর রাশিফলটাতে কী আছে, আমি বিশ্বাস করি না কিন্তু এমনি একটু পড়ি দেখি, যদি কেউ এরকমই করে মানে বিশ্বাস করে না কিন্তু তারপরেও যদি এর কাছে যায় এবং এর সাথে মানে ভালোবাসা দেখায়, তাহলে মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা আর্রাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল সালাতু আরবাঈনা ইয়াওমান। যে ব্যক্তি কোনো এরকম গণক জ্যোতিষীর কাছে আসলো, কোনো কিছুর বিষয়ে জিজ্ঞাসা করলো, প্রথমটা হলো জিজ্ঞাসা করলো বিশ্বাসও করলো, তাহলে কুফরি করলো, আর এখানে শুধু জিজ্ঞাসা করলো, তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2230। তাই এ রাশিফলে বিশ্বাস, গণক জ্যোতিষী বুঝকারী বান্দর খেলা আর হাত রেখা রাশি দেখা আর তিল ইত্যাদি নির্ণয় করে মানুষের যে শুভ অশুভর কথা বলা হয়, মানুষ যদি এগুলাকে বিশ্বাস করে এবং এগুলাকে স্বয়ং প্রভাবকারী মনে করে তাহলে কুফরি বিদ্যা, ভবিষ্যতের সংবাদ দেয় তো কুফরি বিদ্যা, মাধ্যম মনে করে তো ছোটো শির্ক, কম করে হলে, আর ছোটো শির্ক ছোটো গুণা নয় বড় গুণা, আর নচেত কম করে হলে তার 40 দিনের নামাজ হবে না যেটা ইসলামে বলা হয়েছে। আশা করি এই গণকবিদ্যা জ্যোতিষবিদ্যা আর এই রাশিফল ইত্যাদির সম্পর্কে আপনারা একটা সাধারণ ধারণা পেয়েছেন, মুসলিম ব্যক্তি এ সকল থেকে দূরে থাকবে, নচেত তার ঈমান ধ্বংস হওয়ার কারণ হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে এ সকল সমস্যা থেকে দূরে রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।